মাসুর প্রস্তাবিত রাজনৈতিক দলের প্রথম পদক্ষেপ সম্পন্ন। পরামর্শদাতা সমিতিয়ে দাখিল করিলে প্রতিবেদন। 45 পৃষ্ঠাজোড়া চূড়ান্ত পরামর্শ প্রতিবেদন প্রদান করিলে পরামর্শ কমিটিয়ে। সমাগত 2021 নির্বাচন, নির্বাচনের পূর্বে তৎপর আঞ্চলিক রাজনৈতিক দল সমূহ। সমান্তরালক আসুর পৃষ্ঠপোষকতাত রাজনৈতিক দল গঠনের বাবে প্রথম পদক্ষেপ সম্পন্ন করিলে সংগঠনটে। 16 জনীয় কমিটিয়ে ইতিমধ্যে দাখিল করিলে পরামর্শ প্রতিবেদন। 45 জোড়া চূড়ান্ত পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করিলে পরামর্শদাতা কমিটিয়ে। ডক্টর নগেন শইকীয়ার নেতৃত্বত গঠিত 16 জনীয় সমিতিয়ে সামাজিক, অর্থনৈতিক, শৈক্ষিক আর রাজনৈতিক চারিটা বিষয় সামরি দিছে পরামর্শ। সমাধান সূত্র দিবর কারণে বা মার্গদর্শন করিবর কারণে আমি এখন সমিতি গঠন করে দিছিলো। কারণ এই সময়ত অসমৰ সমাজ জীবনের যে সংকট বা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রেক্ষাপটত যুর প্রত্যাহ্বানের আমি সম্মুখীন হয়ে আই চূড়ান্ত প্রতিবেদন আমার হাতত ইতিমধ্যে অর্পণ করেছে। আনহাতে এই চূড়ান্ত প্রতিবেদন বর্তমান রাজহুয়া করা নাই সংগঠন দুয়োটাই। ইফালে এই প্রতিবেদনত সময় সাপেক্ষে পরামর্শ প্রদান করিব বলিও কলে আসুর সাধারণ সম্পাদক লুবিনজ্যোতি গগৈয়ে। খুব সোনকালে নির্দিষ্ট সময়ের ভিতরতে এই প্রতিবেদনের সকল ধরনের কথা বতরা আপনাদেরকেও জানাম আর তার লগে কার্যকরী পদক্ষেপও আমি গ্রহণ করব। এই প্রতিবেদন সন্দর্ভত AJYCPর নেতা পলা সাংমায়ে প্রতিবেদন চার পিছতে নতুন রাজনৈতিক দল সন্দর্ভত স্পষ্ট করার কথা জানায়। আর আমি রাজহুয়া করিম যে আমি আশা রাখিছো যে পরামর্শদাতা সমিতিয়ে যে পরামর্শ দিছে সেই পরামর্শ নিশ্চয় অসমৰ আর্থ সামাজিক বিকাশের লগতে আন আন যেবিলাক বিষয় সেই বিষয়সমূহ অসমত আগবাঢ়ি গেলে অসমত নিশ্চিতভাবে আর্থ সামাজিক বিকাশের লগতে অসমখন আন আন বিষয়তো সুরক্ষিত হব। ইফালে এই প্রতিবেদনে অসমবাসী রাজ্য সময় সাপেক্ষে পরামর্শ দিয়ার কথাও জানায় আসুর সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈয়ে। পরামর্শদাতা সমিতি ইয়াত আগবাইছে সকল ধরনের কথা, বিভিন্ন কথা ইয়াত আছে, শৈক্ষিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, তেওঁলোকে কি ধরনের পরামর্শ আগবাইছে সেইসমূহ আমি চোয়া চিতা করব লাগবে, পর্যালোচনা করব লাগবে, তারপরে আমি সকল কথা আমি শক্তিশালী রূপত আগবাই লৈ যাব পাৰিম। গুৱাহাটীৰ পৰা জুলি বেজবৰুৱাৰ রিপোর্ট, আসাম টকছ।